আমরা একটু চলে যাব তেলেঙ্গা বাগানে, কেননা তেলেঙ্গা বাগান এবারে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করেছে তাদের পুজো মণ্ডপে। বর্তমানে কোভিড প্রোটোকল মেনেই চলছে পুজো দেখা। সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, আমরা জানি যে কোভিড পরিস্থিতিতে অক্সিজেন প্ল্যান্ট কতখানি গুরুত্বপূর্ণ, আর সেই অক্সিজেন প্ল্যান্টকেই তাদের পুজো মণ্ডপে ঠাঁই দিয়েছে তেলেঙ্গা বাগান। সে কারণেই কি সেরা শিরোপা? একদমই পৌলমি, প্রথমেই তোমাকে এবং আমাদের রিপাবলিক বাংলার সমস্ত দর্শক যারা এখন দেখছেন রিপাবলিক বাংলার সকলকে মহাষ্টমীর অনেক শুভেচ্ছা। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তেলেঙ্গা বাগানে। তেলেঙ্গা বাগানের এবছরের প্রয়াস, 56 বছরে পা দিয়েছে তেলেঙ্গা বাগান, এবং তাদের প্রয়াস অক্সিজেন প্ল্যান্ট। আর এই অক্সিজেন প্ল্যান্ট অভিনব প্রয়াস, আর রিপাবলিক বাংলা এই অক্সিজেন প্ল্যান্টের প্রয়াসকে কুর্নিশ জানিয়ে আমাদের যেই শারদ সম্মান, অর্থাৎ দশপূজা বিশেষ শারদ সম্মানের যেই শিরোপা, সেই শিরোপার যেই উপহার তুলে দিচ্ছে তেলেঙ্গা বাগানের যারা উদ্যোক্তা কর্মকর্তা রয়েছেন তাদের হাতে। এবং আমরা দেখতে পাচ্ছি তেলেঙ্গা বাগানের যারা কর্মকর্তারা রয়েছেন তারা এই ট্রফি পেয়ে যথেষ্ট উচ্ছ্বাসিত। কথা বলবো ওনাদের সাথেই। আপনার থেকে একটু জানতে চাইবো যে রিপাবলিক বাংলা, আপনারা প্রতি বছরই ট্রফি পান, তবে রিপাবলিক বাংলার তরফ থেকে প্রথম ট্রফি, কি বলবেন? দেখুন, প্রাইজ সব সময়ের জন্য উৎসাহ দেয়, আনন্দ দেয়। প্রাইজটা আমরা পাচ্ছি আপনাদের রিপাবলিক বাংলা থেকে, এর জন্য আমরা খুব খুশি। আমরা অনুপ্রাণিত আগামী বছর আরও ভালো করার জন্য, এবং আপনাদের রিপাবলিক বাংলার সকল দর্শনার্থীকে অষ্টমীর মহা অষ্টমীর শুভেচ্ছা তেলেঙ্গা বাগানের তরফ থেকে। তেলেঙ্গা বাগানের যে প্যান্ডেল, পুজো প্যান্ডেল অর্থাৎ অক্সিজেন প্লান্ট, সেটা আমি আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মাকে বলবো একটু দেখানোর জন্য। কেন বেছে নিল তেলেঙ্গা বাগান এই অক্সিজেন প্লান্ট? তেলেঙ্গা বাগানের এই অক্সিজেন প্লান্টের থিম বেছে নেওয়ার অন্যতম কারণ হলো যাতে আগামী দিনে কোনোভাবে কোভিড সিচুয়েশনে সাধারণ মানুষকে অক্সিজেনের সমস্যায় ভুগতে না হয়। যেই অক্সিজেন প্ল্যান্টগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো যাতে তালাবন্ধ অবস্থায় না থাকে, সমস্ত বিষয়ের কথা মাথায় রেখেই এই প্রয়াস তেলেঙ্গা বাগানের। এবার আসা যাক পৌলমী, অষ্টমীর সন্ধ্যা। অষ্টমীর সন্ধ্যায় তেলেঙ্গা বাগানের সাধারণ মানুষের যেই ঢল, যেই ঢল, সেই ঢলের দিকে আমি একটু ঢলের ছবি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে। তেলেঙ্গা বাগানে ইতিমধ্যেই সাধারণ মানুষের যেই ঢল, সেই ঢল নেমেছে। তবে মাথায় রাখা হচ্ছে কোভিড বিধি, কোনোভাবে মাস্ক ছাড়া দর্শনার্থীদের প্রবেশ করতে দিচ্ছে না তেলেঙ্গা বাগানের উদ্যোক্তারা, এবং তারা একটাই কথা স্পষ্টত বলছেন, সবার আগে মানুষের স্বাস্থ্য, সেই বিষয়টার দিকেই নজর রাখতে হবে। পৌলমী, একেবারে প্রিয়াঙ্কা, বোঝাই যাচ্ছে বর্তমানে কোভিড পরিস্থিতি জারি রয়েছে, সে কারণে অক্সিজেন প্ল্যান্ট কতখানি গুরুত্বপূর্ণ সেই বিষয়টিকে তাদের থিমের ছোঁয়ায় রেখেছে তেলেঙ্গা বাগান। তাই সেরা শিরোপা রিপাবলিক বাংলার তরফ থেকে। অনেক ধন্যবাদ, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা।